হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সৌমিক, আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একদম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, RRB ALP আর টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2022 নিয়ে। তো যারা ডিপ্লোমা, বিটেক, ITI বা সায়েন্স নিয়ে HS পাস করেছো তাদের জন্য একটা বড় অপরচুনিটি আসতে চলেছে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়া হবে। আর হ্যাঁ, আগেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ইজি টু লার্নিং, সেই অ্যাপটা ডাউনলোড করে নিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখি যে কতগুলো ভ্যাকেন্সি আসছে। দেখো, এবারে 37,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, 37,000 হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের জন্য। এক্সপেক্টেড ডেট জুন 2022 থেকে আগস্ট 2022-এর মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। এজ কত থাকছে? আনরিজার্ভ বা যারা জেনারেল তাদের বয়স হতে হবে 18-30-এর মধ্যে, যারা OBC তাদের বয়স হতে হবে 18-33-এর মধ্যে, যারা SC বা ST তাদের বয়স 18-35-এর মধ্যে হতে হবে। তো নেক্সট দেখে নিই অ্যাপ্লিকেশন ফি কত লাগছে। জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা করে, SC এবং ST ক্যান্ডিডেটের জন্য 250 টাকা করে, এবং অল ক্যাটাগরি ফিমেল, SC হোক, ST হোক, জেনারেল হোক বা OBC হোক, সমস্ত মেয়েদের জন্য 250 টাকা করে ফিস থাকছে। কারেকশন চার্জ 100 টাকা। কারেকশন চার্জটা কি? ধরো তোমাদের কোনো ফর্ম ফিল আপে ভুল হলো বা কোনো ডেটা তোমরা আপডেট করতে চাও, তো তোমরা এই 100 টাকা চার্জ দিয়ে সেটা করতে পারো। নেক্সট দেখে নিই সিলেবাস। দেখো, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা টেকনিশিয়ান, এই পরীক্ষাটা দুটো পার্টে হবে, CBT 1, CBT 2। তো CBT 1-এ কি সিলেবাস থাকছে? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 20টা প্রশ্ন, ম্যাথামেটিক্স থাকছে 20টা প্রশ্ন, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকছে 25টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 10টা প্রশ্ন। টোটাল 75টা কোশ্চেন থাকছে, তোমরা টাইম পাবে 1 ঘন্টা। 1/3 নেগেটিভ, অর্থাৎ যদি তোমরা 3টে প্রশ্নের ভুল অ্যান্সার দাও তাহলে তোমাদের 1টা ঠিক প্রশ্নের মার্কস কেটে নেওয়া হবে। CBT 2-এ কি থাকছে সিলেবাস? CBT 2-টা দুটো পার্টে ডিভাইড করা থাকবে। পার্ট এ, যেখানে 100টা কোশ্চেন থাকবে, তোমরা 1.5 ঘন্টা টাইম পাবে। সেখানে থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল এই 4টে সাবজেক্ট থেকে 25টা করে কোশ্চেন থাকবে। পার্ট বিতে থাকছে রিলেটেড ট্রেড, 75টা প্রশ্ন, 1 ঘন্টা টাইম। রিলেটেড ট্রেড কি? যে ইলেকট্রিক্যাল থেকে আসছো বা যে মেকানিক্যাল থেকে আসছো, যে অটোমোবাইল থেকে আসছো বা যে ইলেকট্রনিক্স থেকে আসছো, তাদের জন্য যে কোশ্চেন পেপার হবে সেটা হবে রিলেটেড ট্রেড। সেখান থেকে তোমাদের 75টা প্রশ্ন থাকবে, 60 মিনিটে অ্যান্সার করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে চলো দেখে নিই। ডিগ্রি অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো, এই জায়গাটা খুব একটা ভাইটাল জায়গা, এই জায়গাটা অনেকেই হয়তো বুঝতে পারে না। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছো বা ডিপ্লোমা করছো, তারা কোন সিলেবাসে পরীক্ষা দেবে? না, ITI ইন ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, উইন্ডার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, এই ট্রেডগুলোয় যারা ITI করেছে তারাও এলিজিবল। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বিটেক করছে তারাও এলিজিবল। তো তারা সেম কোশ্চেন পেপারে এক্সাম দেবে। তো তাদের কোশ্চেন পেপারের জায়গা কোনটা? না, এই যে CBT 2-এর পার্ট বি এর 75 মার্কস,
এই 75 মার্কসের কোশ্চেন হচ্ছে রিলেটেড ট্রেড, যে জায়গাটা তোমাদের বললাম। সেম অ্যাজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যারা পরীক্ষা দেবে তারা আইটিআই ইন ইলেকট্রনিক মেকানিক্স অ্যান্ড মেকানিক রেডিও অ্যান্ড টিভির সঙ্গে সেম সিলেবাসে পরীক্ষা দেবে। তারপর দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরা যে সিলেবাসে দেবে তারা আইটিআই ইন ফিটার, মোটর ভেহিকেল, ট্র্যাক্টর মেকানিক এইগুলো যেগুলো আছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, হিট ইঞ্জিন, তারা সেম সিলেবাসে পরীক্ষা দেবে। নেক্সট হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারা কার সঙ্গে দেবে আইটিআই ইন মেকানিক মোটর ভেহিকেল, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক। যারা এইচএস পাস করেছো অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং পড়নি, গ্র্যাজুয়েশন করেছো, পাস হতে পারে, অনার্স হতে পারে, কিন্তু এইচএস পড়েছো সায়েন্স নিয়ে বা অন্তত ফিজিক্স ম্যাথস তোমার এইচএসে ছিল, তারাও এই আরআরবি, এএলপি এবং টেকনিশিয়ান এক্সামের জন্য এলিজিবল। তারা কোন ট্রেডে দেবে আইটিআই ইন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান। অর্থাৎ টোটাল কারা এলিজিবল হলো, ডিগ্রি অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, অটোমোবাইল এবং যত আইটিআই ট্রেড বললাম সমস্ত ট্রেডগুলো এবং এইচএস উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস, তারা সমস্ত স্টুডেন্টস এই পরীক্ষায় এলিজিবল। তো চলো যাওয়ার আগে কয়েকটা কথা তোমাদের বলে নিই। যারা ভাবছো যে এই এক্সামটা দেবে বা এই এক্সামটা তোমাকে ক্র্যাক করতেই হবে, তারা আর ওয়েট করো না, প্রিপারেশন নেওয়া এখন থেকে স্টার্ট করে দাও। যারা কনফিউজ যে কিভাবে প্রিপারেশন নেবে, তারা ইজি টু লার্নিংয়ে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমাদের খুব শীঘ্রই যদি তোমাদের সাপোর্ট পাই লাইভ ইউটিউবে লাইভ ক্লাস আসতে চলেছে আরআরবি এএলপি টেকনিশিয়ানের ওপর। তার জন্য তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে ভিডিওটা, ভিডিওটা শেয়ার করতে হবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট বক্সে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো বা তোমরা পরের ভিডিও এক্সপেক্ট করছো, কিভাবে চাইছো। এর পরের ভিডিওতে কয়েকদিনের মধ্যেই আমি আনব তোমাদের যে টোটাল সিলেবাস বললাম সেই সিলেবাসের ডিটেলস, অর্থাৎ ম্যাথের মধ্যে কি আছে, রিজনিংয়ের মধ্যে কি আছে, বেসিক সায়েন্সের মধ্যে কি আছে, এই সমস্তগুলোর ভিডিও, সমস্তগুলোর ডিটেলস লাস্ট যখন এএলপি টেকনিশিয়ান এক্সাম হয়েছিল তার কত কাট অফ গিয়েছিল, কেমন কাট অফ হতে পারে, সমস্ত ডিটেলস ভিডিও আনব। ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের যে অ্যাপ আছে ইজি টু লার্নিং সেটা তোমরা এখনই ডাউনলোড করে ইনস্টল করে নাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটা ফলো করো, এখানে এএলপি এবং টেকনিশিয়ানের সমস্ত রকম আপডেট তোমাদের জানানো হবে। তো চলো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।